আট বছর পর অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুরের ছেঙ্গাচর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ। সেখানে আছেন সহকর্মী ফারুক আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। আজ ছেঙ্গাচর পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে, এটি একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। তো ইভিএম এর মাধ্যমে, অর্থাৎ এই প্রথম এই পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটাররা ভোট দিচ্ছেন। তো আমি সকাল থেকে লক্ষ্য করেছি যে ছেঙ্গাচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে উপচে পড়া ভিড়। এর সঙ্গে আরেকটি ভোট কেন্দ্র আছে, ছেঙ্গাচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। সেই কেন্দ্রটি, এই দুটি কেন্দ্র একসঙ্গে হওয়াতে এখানে নারী পুরুষ মিলিয়ে প্রায় 4100 ভোটার, আর এই পৌরসভায় যে 33,336 জন ভোটার রয়েছেন, এই ভোটারদের কিন্তু সিংহভাগে কিন্তু এখন বলা যেতে পারে যে কেন্দ্রে এসেছেন। অর্থাৎ সকাল থেকে কিন্তু কেন্দ্রগুলোতে এক ধরনের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি, এবং ইভিএম এ ভোট দিয়েছেন এমন কয়েকজন ভোটারের সঙ্গে আমি কথা বলেছি, তারা স্বস্তির কথা বলিয়েছেন। যদিও ইভিএম এ ভোট দিতে কিছুটা দেরিও হচ্ছে, এ নিয়ে অনেকের একটু কষ্টও আছে এবং ক্ষোভও প্রকাশ করেছেন, বিশেষ করে নারীরা যারা ভোট থেকে এই যে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। তারা অনেকে জানিয়েছেন যে 7টার আগে তারা কেন্দ্রগুলোতে ছুটে এসেছেন এবং অপেক্ষায় আছেন। আর কেন্দ্রে যারা দায়িত্বে আছেন তারা বলেছেন, যেহেতু ইভিএম মেশিনে ভোট হচ্ছে, ভোটারদের যাচাই বাছাই করে তারপর তালিকা দেখে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে, এবং এখানে কারো এই পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাই নাই। কারণ এখানে যে মেয়র পদে 4 জন, আওয়ামী লীগের নৌকা এবং বিদ্রোহী বিএনপি সহ আরও 2 জন হচ্ছে 4 জন মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর মিলে সব মিলিয়ে 64 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছিল আমার কাছে ছেঙ্গাচর পৌরসভার ভোট গ্রহণের সবশেষ। চাঁদপুরের ছেঙ্গাচর পৌরসভার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী।